দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে ভক্ত সমর্থকদের উন্মাদনার শেষ নেই। এবার প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা একটি বাড়ি রং করেছে দেশটির পতাকার আদলে। বাড়িটি এখন স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে আর্জেন্টিনা বাড়ি হিসেবে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আজিজুর রহমানের পাইলট পাঠানোর তথ্যছবিতে কুশল ইয়াসিরের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মাহবুবুল আলম খোকন ও কানিজ ফাতেমা দম্পতির তিন সন্তানের মধ্যে রেজাউল আলম রাব্বি সবার ছোট। চলতি বছর ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে সে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক, বিশেষ করে লিওনেল মেসির খেলা তাকে অনেক বেশি আনন্দ দেয়। আলবি সেলেস্তেদের প্রতি ভালোবাসা নিদর্শন হিসেবে কয়েক মাস আগে নিজেদের বাড়ির রং আর্জেন্টাইন পতাকার আদলে করার জন্য বাবা মায়ের কাছে বায়না ধরে রাব্বি। সন্তানের আবদারে অনেকটা বাধ্য হয়েই বাড়িটি আর্জেন্টিনা পতাকার রঙে রাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করেন বাবা। পুরো বাড়ি আর্জেন্টিনার পতাকার আদলে রং করা হয়েছে। বাড়ির ছাদে পানির ট্যাঙ্কিতে আঁকা হয়েছে বাংলাদেশের পতাকা। আমি বাবার কাছে বলি যে বাবা, আমাদের যে নতুন বিল্ডিংটা হচ্ছে সেটার রং আর্জেন্টিনার রং বা আর্জেন্টিনার বিল্ডিং করা যায় কিনা, বা আর্জেন্টিনার আদলে রং করা যায় কিনা, কারণ সামনে বিশ্বকাপ আসছে। কিছুদিন পর রঙের কাজ শুরু হলো, রং কমপ্লিট হলো কিছুদিন পরে। তারপর বিল্ডিংটি যখন সম্পূর্ণ হয়ে সবার সামনে আসলো, সবাই দেখে একদম মুগ্ধ হয়ে গেল। বিশ্বকাপ আসছে, সবাই পতাকা লাগাবে, সবাই নিজের পছন্দের দেশকে সাপোর্ট করবে। সেজন্য আমি আমার পছন্দের দেশের প্রতি একটি সাপোর্ট দেখানোর জন্য এই বিল্ডিংটি রং করা হয়েছে, আর্জেন্টিনা বিল্ডিং। সম্প্রতি ফুটবল বিশ্বকাপ ঘিরে আলোচনার কেন্দ্রে এসেছে আর্জেন্টাইন পতাকার রঙের বাড়িটি। এটি এখন স্থানীয়দের জন্য আর্জেন্টিনা বাড়ি হিসেবেই পরিচিত। অনেকেই এখন বাড়িটি দেখার জন্য আসেন। ব্রাহ্মণবাড়ি অনেক উত্তেজনা, ব্রাজিল আর্জেন্টিনা আমাদের সাপোর্টার দু দলই আছে অনেক, ঠিক আছে। কিন্তু এখন এই বছর দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড কাপ সামনে, এর মধ্যে আর্জেন্টিনা সাপোর্টার অনেক বেশি। পিছনে একটা বিল্ডিং আছে, এখানে দেখেন আর্জেন্টিনার একটা সাপোর্টার, এবং এখানে যে গ্রামের মহল্লার মানুষগুলো আছে সবাই আর্জেন্টিনার বক্তব্য। মেসি ভালো খেলবে, আর্জেন্টিনা জিতবে এই প্রত্যাশা করে, এবং সামনে বিশ্বকাপে আর্জেন্টিনা আবার কাপ নেবে ইনশাআল্লাহ, এই কথাই আমরা আশা করি। পাঁচের পর তো প্রথম দিকে থাকবে আর্জেন্টিনা, এবং অন্যান্য বার আগে একবার আর্জেন্টিনা বিশ্বকাপ নিছে, তো আমরা এবারও আশা করি মেসির অধীনে আরেকবার আমরা বিশ্বকাপ জয় করব। ফুটবলের প্রতি একটা আলাদা দরদ, বাঙালিদের একটা আলাদা দরদ আছে, এটারই বহিঃপ্রকাশ আসলে ঘটে যে ফুটবল বিশ্বকাপে বহিঃপ্রকাশ ঘটে। অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা বড় পর্যায়ে শহরের এক দুটা পয়েন্টে আমরা ফুটবল যখন বিশ্বকাপ শুরু হবে আমরা ইনশাল্লাহ অবশ্যই আমরা এটা করব। উত্তেজনা তো অবশ্যই থাকবে, কিন্তু আমি আশা করব এটা নিয়ে কেউ যাতে সিরিয়াস না হয়, সবাই যাতে একসাথে, কারণ খেলা তো আর বাংলাদেশের না, খেলা বিভিন্ন দেশের, সবাই যাতে একসাথে খেলাটা উপভোগ করতে পারি। আমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য হয়ে আমি এটা সবার কাছে কামনা করব। রাব্বির বাবা মাহবুবুল আলম খোকন জানিয়েছেন আর্জেন্টিনার প্রতি রাব্বির এমন ভালোবাসা যে বাড়ির রং আর্জেন্টিনার পতাকার আদলে না করলে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। তাই অনেকটা বাধ্য হয়েই ছেলের ইচ্ছায় বাড়ির রং আর্জেন্টাইন পতাকার রঙে করা হয়েছে। তার স্বাদ পূরণ করার জন্য আসলে এই আর্জেন্টিনাই কালারে রং করা হয়েছে। এখন তো ওই এলাকার নাম ছিল আগে যে তালতলা, এখন মানুষ সবাই বলে এটাকে আর্জেন্টিনা এলাকা, এবং এটার ভবনের নাম ওটু পড়ে গেছে আর্জেন্টিনা ভবন। এখন কোনো লোকেশন দিলেও কোনো লোক বলে যে আর্জেন্টিনা ভবনের কাছে চলে আসো, এভাবে হয়ে গেলো আর কি। ছেলেও তখন মহা খুশি যে বাবা আমার কথা রক্ষা করছে, এবং ছেলেও তাতে মানে মোটামুটি উৎসাহিত। প্রিয় দলের প্রতি ছেলের এই ভালোবাসা বাবা হিসাবে তাকেও আপ্লুত করেছে বলে জানান তিনি। কুশল ইয়াসির, আরটিভি।